আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়া। মুসমুসে মজাদার এই চিকেন পাকোড়া রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে খেতে পারেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চিকেন পাকোড়া বানানোর জন্য এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। তারপর একে একে এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপরে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে চিকেন পাকোড়াটা খেতে অনেক মজার হবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে একটু হাত দিয়ে খুব ভালো করে কষলে মেখে নেব, অর্থাৎ পেঁয়াজটাকে একটু সফট করে নেব। তো এইভাবে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। এতে করে চিকেনের ভিতরে এই মশলার উপকরণগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। তবে এভাবে একটু কষলে মেখে নিলেও কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে একটু মেখে নিছি। তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে বেসন দিতে পারেন, আর সেক্ষেত্রে আপনারা কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা একটু কম দিলেও চলবে। তো 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে একটু মাখতে থাকবেন যতক্ষণ না পাকোড়ার জন্য এগুলো পারফেক্ট হয়। তো এভাবে আপনারা খুব ভালো করে চটকে মেখে নেবেন। তো দেখেন ভিউয়ার্স, আমার মাখা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব ভালো করে মেখে নেবেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখন আমি চিকেন পাকোড়াগুলো ভাজবো। তো ভাজার জন্য 1 পিস চিকেন এভাবে নিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন। তো এখন আমি চিকেন পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। তো তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই 1 টুকরো করে চিকেন এভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটাকে খুব বেশি বা অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম তেলে 1টা করে করে চিকেন নিয়ে এভাবে দিয়ে দিতে হবে। তো আমি এভাবে 1 পিস করে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম কিংবা মিডিয়ামের থেকে সামান্য একটু কমিয়ে এই চিকেন পাকোড়াগুলো ভেজে নেবেন, এর বেশি কমাবেন না। যদি আপনারা লো আসে এই চিকেন পাকোড়াগুলো ভাজেন তাহলে দেখবেন যে এর ভিতরটা ড্রাই হয়ে যাবে, অর্থাৎ চিকেনের যে জুসি ভাব সেটা চলে যাবে। আবার যদি হাই হিটে বাজান তাহলে উপরটা খুব সহজে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম কিংবা মিডিয়ামের থেকে সামান্য একটু কমিয়ে এই চিকেন পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আপনাদের চুলার তারতম্য অনুযায়ী এগুলো মিডিয়াম কিংবা মিডিয়ামের থেকে সামান্য একটু কমিয়ে এই চিকেন পাকোড়াগুলো ভেজে নেবেন। আর এই চিকেন পাকোড়াগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো ভিউয়ার্স, কিছু সময় পর আপনারা এভাবে আবার উল্টে দিবেন, আর এভাবে উল্টে পাল্টে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ এই চিকেন পাকোড়াগুলোকে ভাজতে থাকবেন। তো চুলার আঁচটা আমি যেভাবে বলেছি এই অনুসারে আপনারা ভাজবেন, তাহলে দেখবেন যে চিকেন পাকোড়াটা খুব পারফেক্টলি ভাজা হবে এবং খেতে অনেক দারুণ লাগবে। তো ভিউয়ার্স, এভাবে আমি উল্টে পাল্টে এই চিকেন পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমার চিকেন পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই অবস্থায় এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই অবস্থায় আপনারা এগুলোকে নামিয়ে ফেলবেন, নামানোর পর দেখবেন যে এই চিকেন পাকোড়ার কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই চিকেন পাকোড়ার সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এগুলো এখন আমি উঠিয়ে ফেলছি, উঠিয়ে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও তো সেমভাবে আমি বাকি চিকেন পাকোড়াগুলোকেও ভেজে নেব। তারপর আমি সবগুলো চিকেন পাকোড়া আপনাদেরকে দেখিয়ে দিছি। তো দেখেন ভিউয়ার্স, এই চিকেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা মেহমানদারিতে কিংবা বাচ্চাদের যখন তখন এই চিকেন পাকোড়াটা ঝটপট বানিয়ে দিতে পারেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই চিকেন পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।